সন্তান কোরআনওয়ালা বানা লাল আছে শীতের রাত বাবাই কবরে ঘুমিয়ে থাকে খবর নিয়ে দেখছো যেই সমস্ত সন্তানের মা বাবা কবরে ঘুমিয়ে আছে এই মহল্লার দিকে খবর নিয়ে দেখেন এমন অনেক বাবার সন্তান আছে বাবাই কবরে ছেলে নাকটাই না ঘুমায় ফজরের নামাজও পড়ে না আছে নাই নাই মা কবরে চলে গেছে সন্তান নাকটাই না ঘুমায় আল্লাহর কাছে একটু দোয়া করে না বছর চলে যায় কবরের পাশে দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে কান্দেও না লাভ না হলো কি খাওয়াইয়া এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় বানায় কি লাভ অর্জন করছেন কিচ্ছু তো পাইলেন না কিন্তু অনেক মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় কিছু মানুষ কবরে যাওয়ার পর নেকির ভান্ডার দুনিয়াতে রাখে কবরে চলে যায় দুনিয়া থেকে কবরে নেকি পাঠায় দেয় সাফস ধরে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস ঘুমিয়ে আছে মোহাম্মদপুর ঘাটার চরে লাখ লাখ ছাত্ররা ভোর রাতে তার জন্য চোখের পানি ছেড়ে কবরে নেকি পাঠায় তোমার জন্য কয়জন নেকি পাঠাবে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো দলের জন্য নেতা নেত্রীর জন্য জীবন তো শেষ করলা কি পাইলা বলো কিচ্ছু পাইলা না কবরে মইরা থাকবা কেউ দোয়া করবে না কিছু পাঠাবেও না এই জীবনের এমন কি মূল্য আছে জবাব দাও মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে লাখ লাখ ছাত্রদেরকে আমি দেখছি ভোর রাতে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি তার কবরটা জান্নাতের আলা মাকাম করে দেন আহা কি জীবন তাদের আল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কামরাঙ্গির জ্বর ঘুমিয়ে আছে লাখ লাখ মানুষ তার জন্য ভোর রাতে কবরে নেকি পাঠায় এই গত সপ্তাহে কুমিল্লায় বয়ানে গেলাম এক আল্লাহর বান্দা বড় আলেম কুমিল্লায় মাদ্রাসার প্রিন্সিপাল পুরা মানুষ লাঠিতে বর দিয়া হায় বয়ানের আগে বলল হুজুর একটু দোয়া চাই কার জন্য বলে আমার জন্য না আল্লাহ হাফিজ জি হুজুরের জন্য একটু দোয়া দোয়াবেন আল্লাহ পাক তার মাকাম যেন কবরে আরো বাড়িয়ে দেয় চিন্তা করছেন কি করলেন জীবনে কি পাইলাম জীবনে খাইলাম ঘুমাইলাম শেষ জীবন মন মন করু ছাগলের মতো মারি দিল শেষ জীবন এই জীবনে কি মূল্য আছে সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া ফার্স্ট মামুন মিডিয়া একটা মানুষ প্রতিদিন 1460 মিনিট সময় পায় ইচ্ছা করলে এক মিনিটে 30 পারা কোরআনের নেকির মালিক হতে পারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার সাথে সাথে আমল নামায় 10 পারা কোরআনের নেকি জমা হয়ে গেছে এটা কি কোনো নেতার কথা নেত্রীর কথা এটা বিশ্বনবীর কথা কথা কি ঠিক এইটা বলতে 20 সেকেন্ডও লাগে না কেউ যদি সূরা ইখলাস দুইবার পড়ে কয়বার দুইবার রাহমাতুল লিল আলামিন বলেন তার আমল নামায় 20 পারা কোরআনের নেকি জমা হয়ে যায় কেউ যদি আল্লাহর কোরআনের সূরা ইখলাস তিনবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রহমাতুল লিল আলামিন বলেন বলার সাথে সাথে 30 পারা কোরআনের নেকি আমল নামায় জমা হয়ে যায় কি করল যুবক সারা দিন বয়া বয়া মোবাইলে কথা কইতে কইতে ধান খেতে যায় শীতের মধ্যে পাতলা গেঞ্জি গায়ে দিয়া শস্য খেতে বয়া বয়া কথা কয় ঠান্ডা লাগে না আর অথচ কোরআন শরীফ বয়া বয়া যে দুই একটা সূরা পড়বে এইটা শয়তানে দেয় না হিন্দুর সন্তান কোরআনের পরিচয় পাইয়া কালেমা পড়ে মুসলমান হয় নাই আরো জোরে বলো হিন্দুর মেয়ে আল্লাহর কোরআনের পরিচয় পাওয়ার পর কালেমা পড়ে মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যায় নাই
খ্রিস্টান এক সময় নামাজ পড়ত না, মাথায় টুপি দিত না, দাড়িও ছিল না, গাঁজার মদ খাইত। আল্লাহর করিম কোরআনের পরিচয় পাওয়ার পর এবার সত্য যখন সামনে চলে আসছে, ব্রেনতে আঘাত করছে, তোর তো মরা লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বেশি দিন দুনিয়ায় থাকতে পারবে না, রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই টেন্ডেন্সি, এই ফিল্মস যখন ভিতরে চলে আসে, তখন বান্দা কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান নিয়ে কবরে যায়, এমন হাজার হাজার বেঈমান জমিনে আছে না নাই? অথচ মুসলমানের বাচ্চা জুমার দিন কানে হেডফোন লাগাইয়া আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায়, জুমার নামাজও পড়ে না, আছে না নাই? বলে যে না নাই। আমার এলাকায় তো সব হাসান বসরি, তাই না? সব তো ফেরেশতা। এটা কেন এমন হয়? আসলে কথা হলো ভাই, দুনিয়া বোঝা সহজ কিন্তু করা অনেক কঠিন। দুনিয়া বোঝা কি? আমার ভয় লাগতেছে, কারণ রাত্রে বেশি হইলে আমার টেনশন ওঠে, না জানি লোকজন উঠতে ভাগে, এটা একটা টেনশন। আবার চিন্তা করি লোক উঠতে যাইবে কই, বাড়ি সেন না যাইবে, বাড়ি গেলে কি এমন শান্তি আছে? এখানে বসে বসে কোরআনের কথা শুনবে, রসুলের হাদিস শুনবে, সাহাবাই কেরামদের জীবনী শুনবে, ইমাম তাজা হবে, তখন মনে চাবে নশ্বর দুনিয়া থেকে কবর নিলেই তো ভালো হয়, ঠিকটা বাদি থাকবেন তো, না চললে যাবে না, তাই কেন শেষে আবার গরম খিচুড়ি আছে, আছে না মাশাআল্লাহ, তাই তো কোনো কথাই নেই, শরীর ঠান্ডা হইলো খিচুড়ি খাইলে শরীর টাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ সময়টাকে অযথা নষ্ট করে। কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে, কি কুরসি? অনেকের জিগে আয়াতুল কুরসি পড়ছো, তো এটা কি মাথায় দেয় না খায়, আল্লাহই জানে, মানে আয়াতুল কুরসি বোঝে না। আয়াতুল কুরসি নিয়ে তো দাম, মায়ার নবী বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আল্লাহর কোরআন থেকে আয়াতুল কুরসি পাঠ করে নিয়মিত, জান্নাতে যেতে হলে কোনো বাধা থাকবে না, একটা মাত্র বাধা, সেটা হলো মৃত। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ তো পারি না আমরা, ওই সুবহানাল্লাহ কেন, সুবহানাল্লাহ এটারও প্র্যাকটিস লাগে। এবার মুখ খুলে বলেন আসমান জমিনের মালিক কে? এইরকম জোরে জোরে কইবেন, সুবহানাল্লাহ কইতে কইতে স্টক কইরা মরেন তাও ভালো, কিন্তু দলের পিছনে নাচতে নাচতে মরবেন এটা মোটেও ভালো না। নেতা নেত্রীর জন্য জীবন দিবেন মোটেও ভালো না, আল্লাহর জন্য স্টক করে মরেন, আল্লাহর জন্য রক্ত ঢেলে দেন, আল্লাহর জন্য জীবন শেষ করে দেন, মইরাও অমর হয়ে থাকবেন। আল্লাহ বলে যারা আমার জন্য মরে এদেরকে মৃত বলবে না, এদেরকে বলবে এরা জিন্দা, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এদের কবরে টাইম টু টাইম খানা পাঠায় দেয় কে? আরো জোরে বলেন, যারা আল্লাহর জন্য মরে এদের কবরে খানা পাঠায় দেয় কে? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। একটা মানুষ প্রতিদিন ইচ্ছা করলে 10 খতম কোরআনের নেকির মালিক হতে পারে, কয় খতম? মাত্র 10 মিনিটে, কয় মিনিটে? এত সময় পাইলি আমারে কেন দিলি না, কি জবাব তোমার কাছে আছে তুমি আল্লাহকে বলবা? দুনিয়ার সব লাইনে সময় ব্যয় করলা, অথচ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা পড়বা, সেই সময়টা তোমার হয় না। ছেলে মেয়ে স্ত্রী পুত্রর জন্য জীবন শেষ করলা, কি পেয়েছো? অথচ আল্লাহ পাকের পরিষ্কার বিধান, ছেলে সন্তানরা কখনো কখনো মা বাবার জন্য গজব হয়ে দাঁড়ায়, কথা ঠিক? যেই সন্তানের জন্য রাতকে রাত দিনকে দিন মাতার গাম পায়ে ফালায় কষ্ট করেন, যেই সন্তানের জন্য বিবির জন্য এত পরিশ্রম করেন, নামাজের সময় হয় না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করার সময় হয় না, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, খুশি না বেজার? একটা কন হয় খুশি কন, নালে বেজার কর, খুশি না বেজার? যেই সন্তানের জন্য এত কিছু করলেন,
ওই সন্তান কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিবে। আরে মিয়া, কিয়ামত তো অনেক দূরের কথা, দুনিয়ার ভিতরেও তো হাজার হাজার লাখ লাখ ঘটনা আছে। সাথে আঘাত লাগলে সন্তান মা বাবারে ঘাড় ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, আছে না নাই? আছে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগান। আল্লাহর কালাম এমন এক কোরআন, এটার সাথে যাদের জীবন লাগে তাদের জীবনটা আল্লাহ পাক ধন্য বানায় দেয়। যেই জায়গায় লাগে ওই জায়গাটা দামি হয়ে যায়। এটা এমন এক পাওয়ারফুল কোরআন, ওরে জুমা আল্লাহ, যেই জায়গায় ঘষা লাগে ওই জায়গাটা দামি হয়ে যায়। এই রুমালটার কোন দাম নাই, মাত্র 2500 টাকা দাম। রাস্তায় যদি ফালায় রাখি, ভ্যানওয়ালারা বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে, কথা ঠিক? কিন্তু এই রুমালটা দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা গিলাফ বানায় দেওয়া হয়, রাস্তায় পড়ে থাকলে বেনামাজির চোখের নজরে পড়লেও আজমতার মহব্বত নিয়ে বুকে লাগাবে আর চুমা খাবে। কেন কেন কেন? একটাই জবাব, কারণ কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের মর্যাদাটাও বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই কাপড়টার কোনো দাম নাই, মানুষ পায়ে লাগায়, ফার্নিচার হিসেবে ব্যবহার করে রে, কিন্তু কাপড়টা দিয়ে যদি আল্লাহর কালামের একটা রেহাল বানায় দেওয়া হয়, রাস্তায় পড়ে থাকলে মানুষ পায়ে লাগায় না, বুকে লাগায়। কেন বুকে লাগায়? কোরআনের সাথে লাগার কারণে কাটের মর্যাদা বাড়ায় দিছেন কে? আল্লাহ। কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাটা দামি বানায় দেয় কে? আল্লাহ। কোরআন যদি একটা বাচ্চার সিনার ভিতরে জমা হয়, জড় পদার্থ জিনিস কাপড়ের মর্যাদা কোরআনের কারণে বাড়ছে, কাটের মর্যাদা কোরআনের কারণে বাড়ে, রাতের মর্যাদা কোরআনের কারণে বাড়ে, মাসের মর্যাদা কোরআনের কারণে বাড়ে, ব্যক্তির মর্যাদা কোরআনের কারণে বাড়ে, এই কোরআনটা যদি মানুষের সিনার ভিতরে জমা হয়, ওই মানুষটার মর্যাদা টোটাল পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহ বেশি বাড়ায় দেয়। বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, নাম গন্ধ নাই, বংশের মর্যাদা নাই, ছেলে বাংলাদেশের নাম করা কারি সব এখন এমপি দেখলেও দূর থেকে চেহারা ছাড়িয়ে দেয়, কোরআনের মর্যাদা। এজন্য আমি আপনাদেরকে বলি, পায়ে হাত রাগ করবেন না, একটা সন্তান কোরআনওয়ালা বানান, লাভ আছে। শীতের রাত বাবায় কবরে ঘুমিয়ে থাকে, খবর নিয়ে দেখছো যেই সমস্ত সন্তানের মা বাবা কবরে ঘুমিয়ে আছে, এই মহল্লার দিকে খবর নিয়ে দেখেন, এমন অনেক বাবার সন্তান আছে, বাবায় কবরে, ছেলে নাকটাই না ঘুমায়, ফজরের নামাজও পড়ে না, আছে নাই? নাই। মা কবরে চলে গেছে, সন্তান নাকটাই না ঘুমায়, আল্লাহর কাছে একটু দোয়াও করে না, বছর চলে যায়, কবরের পাশে দাঁড়াইয়া একটু আল্লাহর কাছে কান দেও না, তো লাভটা হইলো কি খাওয়াইয়া? এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় বানায় কি লাভ অর্জন করছেন? কিচ্ছু তো পাইলেন না। কিন্তু অনেক মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, কিছু মানুষ কবরে যাওয়ার পর নেকির ভান্ডার দুনিয়াতে রাখে, কবরে চলে যায়, দুনিয়ার থেকে কবরে নেকি পাঠায় দেয়। সাফুস ধরেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস, ঘুমিয়ে আছে মোহাম্মদপুর ঘাটার চরে, লাখ লাখ ছাত্ররা ভোর রাত্রে তার জন্য চোখের পানি সেরে কবরে নেকি পাঠায়, তোমার জন্য কয়জন নেকি পাঠাবে? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করো, দলের জন্য, নেতা নেত্রীর জন্য জীবন তো শেষ করলা, কি পাইলা বলো? কিচ্ছু পাইলা না, কবরে মইরা থাকবা, কেউ দোয়াও করবে না, কিছু পাঠাবেও না, এ জীবনের এমন কি মূল্য আছে জবাব দাও। মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়াস, লাখ লাখ ছাত্রদেরকে আমি দেখছি ভোর রাত্রে আল্লাহর কাছে কান্দে, আর কয় আল্লাহ, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কবরটা জান্নাতের আলা মাকাম করে দেন। আহা, কি জীবন তাদের! আল্লামা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কামরাঙ্গীর চর ঘুমিয়ে আছে, লাখ লাখ মানুষ তার জন্য ভোর রাত্রে কবরে নেকি পাঠায়। এই গত সপ্তাহে কুমিল্লায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা বড় আলেম, কুমিল্লা এক মাদ্রাসার প্রিন্সিপাল, বুড়া মানুষ, লাঠিতে বর দিয়ে হাঁটে,
বায়ানার আগে বলল হুজুর একটু দোয়া চাই কার জন্য বলে আমার জন্য না আল্লাহ মাহফিজ জি হুজুরের জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক তার মাকাম যেন কবরে আরো বাড়িয়ে দেয় চিন্তা করছেন কি করলেন জীবনে কি পাইলেন জীবনে খাইলাম ঘুমাইলাম শেষ জীবন মরলাম গরু ছাগলের মতো মারি দিল শেষ জীবন এই জীবনের কি মূল্য আছে বলেন ফরিদপুরি রহমাতুল্লাহ আগে আলাই ঘুমিয়ে আছে লাখ লাখ মানুষ তার কবরে বিকাশ পাঠায় বিকাশ বসেন এই জায়গায় বইয়ে মোবাইলে যদি ঠেলা মারি এক ঠেলায় 10,000 টাকা চলে যায় রংপুরে কথা কর না তো এইরকমই ঠিক কেউ যদি কবরওয়ালার জন্য একটু দোয়া করে আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি মাফ করেন আমি তিনবার সূরা ইখলাস পড়লাম বিশ্ব নবী বলে পড়তে দেরি তার অ্যাকাউন্টে পৌঁছাইতে দেরি হয় না এজন্য কোরআনের অনেক দাম প্রত্যেকটা মা বাবার জন্য বাচ্চাদেরকে কোরআন শিক্ষা অর্জন করা ফরজ আল্লাহর নবী বলেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শিক্ষা দাও কিন্তু সকালবেলা মেয়েকে কোচিং এর জন্য ধমক দেওয়া হয় প্রাইভেটের জন্য ধমক দেওয়া হয় একদিন যদি ঘুম থেকে দেরি করে উঠে বারবার বাবায় ধমক দেয় উঠো তোমার না প্রাইভেট বলে কি বলে না বলে না মা তার মেয়েকে ধমক দেয় প্রাইভেট কোচিং এর জন্য কিন্তু আফসোস লাগে একটা দিনের জন্য নামাজের জন্য মা বাবা সন্তানকে ধমক দেয় না কথা কর না এই মিয়া এই বর্তমান সমাজের মানুষগুলা যে পরিমাণ স্কুল কলেজে পাঠাবার জন্য সন্তানকে শাসন করে আদর করে ভালোবাসা দেয় ওই পরিমাণ নামাজের জন্য দেয় না এই জন্য আরশের মালিক লাইন কাটতে দিয়েছে শেষ বয়সে এই মা বাবাগুলা ছেলে মেয়েগুলার শিক্ষিত বানায় বড় বড় শিক্ষিত হয় ডক্টর হয় প্রফেসর হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় কিন্তু ঘরে জায়গা হয় না মা বাবার শেষ বয়সে মা বাবারে কামলার মতো ঘরে খাটায় কোনো মর্যাদা নাই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে হালুয়া রুটি খাওয়ায় কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আজ পর্যন্ত শুনি নাই কোন হাফেজের মা বৃদ্ধাশ্রমে কান্দে কোন আলেমের মা বাসস্থানে বয়া বয়া ভিক্ষা করে দেখছেন কোনদিন আরে তো বলেন না কেন কেন এমনটা হয় না একটাই জবাব মা বাবা যদি সন্তানকে কোরআনের হক আদায় করে ওই সন্তানের কলিজার ভিতরে মা বাবার মহব্বত ঢুকায় দেন কে তলা বারা চে খুশি ও চেহেরা হাফেজ সাদর কোরআন খানি দিলার এজন্য আল্লাহর কালাম শিক্ষা দেন পৃথিবীর ভিতরে সবচেয়ে একটা পড়া বেশি পড়া হয় একটা বই সবচাইতে বেশি সাপ্লাই হয় একটা কিতাব সবচেয়ে বেশি পৃথিবীর ভিতরে সাপ্লাই হয় সেই বইটার নাম হলো আল্লাহর কালাম কথা ঠিক আপনি বাংলার না টোটাল পৃথিবীতে যেখানেই যাবেন সেখানে কোরআন আছে না নাই আরো জোরে বলেন আপনি যেই গ্রামেই যাবেন ওই গ্রামে কোরআন আছে না নাই এমনকি সাগরের মাঝখানে গেলেও দেখবেন টলারে নৌকার মাঝি টলারের মাঝি নামাজিওয়ালা ছোট্ট একটা কোরআন শরীফ তাকের উপর উঠায় রাখছে ফজরের পরে সেই সাগরের মাঝখানে বয়া বয়া সূরা ইয়াসিন পড়ে সুবহানাল্লাহ অতএব কোরআন এক অমূল্য সম্পদ এটার সাথে সম্পর্ক যত ভালো হবে মর্যাদা তত বেড়ে যাবে পৃথিবীর ভিতরে একটা পড়া সবচেয়ে বেশি পড়া হয় আল্লাহর কোরআনের মতো এত পড়া পৃথিবীর ভিতরে কোন বই পড়া হয় না কোরআনটা রাত্রেও পড়া হয় দিনেও পড়া হয় আপনারা তো এখন বাড়ি গিয়া ঘুমাবেন কিন্তু বাংলার অনেক অঞ্চলে হাজার হাজার ছাত্র রাত্র তিনটার পরে কোরআন নিয়ে বসে বসে পড়ে কথা ঠিক তুমি আমি যেই পরিমাণ আকাম করি গজব আইসা তো চেহারা বান্দরের মতো হওয়ার কথা খুলে আর চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ এই
মহল্লার ভিতরে গজব দিয়ে না রহমত নাজিল করেন ওই কোরআনওয়ালা বাচ্চাদের চোখের পানি আর দোয়ার কারণে তোমার আমার মত নেবু খারামরা এখনো আরামে আছে কোরআনের মত এত মজার করা পৃথিবীতে কি আছে একটা গান বারবার বললে ভালো লাগে না বারবার শুনতে ভালো লাগে না কিন্তু আল্লাহর কারণ যতই পড়ি যতই শুনি রে ততই মজা লাগে ততই শুনতে মনে চায় কথা ঠিক আপনাদের পরিচিত সূরাগুলো আমি একটু পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা সাউন্ড বসান না কারো বুঝেন না কোরআন তেলাওয়াত করলে গজল গাইলে সাউন্ড ভাসাই দিতে হয় নাহলে গলা কাটে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা আবার পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা খারাপ লাগতেছে আরো জোরে বলো এটা তো মজার পড়া পরিচিত আরেকটা সূরা সূরা ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم الله اكبر الله اكبر কইতেও কি নিজ দেখো ঠ্যাং ঠ্যাং না ধরো নাকি আল্লাহ اكبر মুখ খুললে কই আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ اكبر কইতে হয় মাঝে মাঝে আল্লাহর একটু বড় করেন মানে সব সময় তাকবীরের উপরে রাখবেন আল্লাহু আকবার তার মানে সবচেয়ে বড় কে যে যেমন এর ভিতরের অবস্থাও তেমন রাস্তায় পোলা মানুষ খাইয়া পরে অনেক মানে প্রাপ্ত বয়স্ক অনেক বুড়ারা পড়ে রাখা ওরে বাবা আমার কোমর ব্যথা হয়ে গেছে আর যদি একটু শিক্ষিত হয় তখন বলে ও মাই গড আমি ব্যথা পেয়েছি কথা কি ঠিক হে ঠিক কথা এগুলা শিক্ষিত হইলে বলে ও মাই গড আমি ব্যথা পেয়েছি সে ব্যথা পেয়েছে আর যদি মুমিন হয় আল্লাহর প্রিয় গোলাম হয় তখন ব্যথা পাইলেই বলে ইন্না লিল্লাহ কথা ঠিক আর যদি বেশি পাক্কা ইমানদার হয় তখন বলে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে হঠাৎ এক মহিলা দোতলা থেকে তরকারির ছোলা চেনেন তরকারি পটলের ছোলা চেনেন না কাছেনে মানে হুজুর এটি বর্তমানে খাই আমরা এই পটলের ছোলা উপর দিয়ে নিচে মারছে বাইজিদ বুস্তামির মাথায় পড়ছে তো মাথায় পড়ার সাথে সাথে তিনি বলতে আছেন সুবহানাল্লাহ কায়দা দেখছেন সুবহানাল্লাহ কইতে আছে পাশের একজনে কাইরা তো সুবহানাল্লাহর জায়গা না এটা আমি কোন দিক লা সুবহানাল্লাহ কইলা এটা বিপদের জায়গা মাথায় ছোলা মারছে বেডি দা আপনি গরম হয়ে যাইবেন একই কম সুবহানাল্লাহ কইতে আছে আমরা হইলে কইতাম কি এই অগার ঘরের বেডি সোহে দেখো না কথা ঠিক পুরা পাট লইতাম ওরে দমক বাইজিদ বস্তামি বলেন সুবহানাল্লাহ একজনে ডাইকা বলে সুবহানাল্লাহ বলার জায়গা না কেন সুবহানাল্লাহ বললেন বাইজিদ বস্তামি বলল আমার মাথায় তো ইটও পড়তে পারতো কথা বুঝেন নাই আমার মাথায় তো বড় বিপদও পড়তে পারতো কিন্তু আরশের মালিক বড় বিপদ থেকে আমাকে বাঁচায়া দিয়েছে এজন্য আমি সুবহানাল্লাহ বলেছি এজন্যই সুবহানাল্লাহ বলছি আমি কত যুবককে দেখছি হুন্ডার পিকআপ বাড়াইয়া 10 মিনিট আগে মুখে হাসি 10 মিনিট পর দেখি মুখ থেকে রক্ত বের হয়ে রাস্তার ঢালে পড়ে আছে কত যুবককে দেখলাম সুস্থ গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া অর্ধেক শরীর জশ লেগেছে আগুনে পুড়ে গেছে এখন হসপিটালে বয়া বয়া কান্দে আর কয় আল্লাহ যেই চেহারায় ফেরার লাভলি ঘষতাম ওই চেহারায় তখন মলম ঘষা লাগে মলম ঘষা লাগে ওরে পুরো বাবা রে বাবা আগুনে পুড়ে গেছে সেট করে খালি এজন্য সাবধান হুজুর পানি দিয়া চেহারা সুন্দর বানাও আল্লাহ পাক সহজে ধরে না যখন ধরে তখন সুযোগ দেয় না কথা ঠিক তোমার মতো আমার মতো কত যুবককে আল্লাহ
আমার মতো মাহমুদুল হাসান কুয়াকাটা আমার নামে কত নাম করা বান্দারে আল্লাহ বাসস্থানে ভিক্ষার পট ধরায় দিয়া বসায় রাখছে নাই রাস্তায় রাস্তায় বলে আমি অন্ধ চোখে দেখি না পাঁচটা টাকা দেন তা না হলে খাবার জুটবে না আল্লাহ আমারে ভালো রাখছে চমৎকার কণ্ঠ দিয়েছে এই জন্য এই দুনিয়ার কৃতজ্ঞতা না প্রশংসা হবে কার এখনো তুমি হাঁটতে পারো ঘুমাইতে পারো কথা বলতে পারো জিব্বা লড়াইতে পারো অথচ ঘন্টার পর ঘন্টা জিব্বা লড়াইয়া কথা বলা হয় জিব্বা লড়াইয়া গীবত করা হয় দশটা মিনিট সময় লাগে আল্লাহর কালামের তেলাওয়াত করতে সেই সময়টা হয় না এজন্য কোরআন মানুষকে দামি বানায় আল্লাহ পাক কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব আল্লাহ কা ওই কিতাব মানে কি আমগো মামু বাড়ির কিতাব কথা কর না কা তোমার নেতার কিতাব কিতাব ওই মানে কি কাছে না দূরে কথা কর না ওই মিয়া বলতেছে ডাক দেয় এটা কি কাছ থেকে ডাক দেয় না দূর থেকে দেয় দূর থেকে দেয় আল্লাহ পাক বললেন যালিকাল যালিকাল মানে ওই ওই মানে কি কাছে না দূরে দূরে কোরআনের প্রথমে সূরা ফাতিহার পরে কি সূরা কথা কর না সূরা বাকারা এ আল্লাহ পাক প্রথমেই বলতে আছেন যালিকাল কিতাব তার মানে ওই কিতাব ওই কিতাব মানে অনেক দূরের কিতাব এখানে একটা প্রশ্ন সেটা হলো শিক্ষা যত দূরের হয় সার্টিফিকেট তত মানে সার্টিফিকেটের ভ্যালু তত বাড়ে ঠিক মারাত্মক বিষয় শিক্ষা যত দূরের হয় সার্টিফিকেটের মর্যাদা তত বেড়ে যায় মানুষ গর্ব করে বলে আমার সন্তান ঢাকা সিটি কলেজ থেকে ফারেগ হইছে কয় না তো ঢাকা সিটি কলেজ থেকে আমার সন্তান পাশ করেছে সরের কলেজের যেই মূল্য সিটি কলেজের একই মূল্য নাকি ফরিদপুর কলেজের যেই ভ্যালু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্যালু কি একই নাকি একই তার মানে ফরিদপুর দূরে না ঢাকা দূরে আচ্ছা বলেন চর দূরে না ঢাকা দূরে ঢাকা দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের যেই পাওয়ার সার্টিফিকেটের যেই পাওয়ার এই পাওয়ারের চেয়ে ইন্ডিয়ার সার্টিফিকেটের পাওয়ার বেশি কইলো বেশি না কইলো বেশি দাদা বাবু গো একটু পাওয়ার বেশি থাকে কথা ঠিক না পাওয়ার বেশি আবার ওয়াক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আরো দূরে শিক্ষা যত দূরে হয় ভ্যালু তত বেড়ে যায় গরিব মানুষ চার দোকানে বয়া বেস আর মধ্যে রুটি ভিজায় খায় আর কয় আমার বলায় তো পরে ভাঙ্গা টিনের ঘরে ওর আবার কি শিক্ষার ভ্যালু আল্লাহ কয় রে গরিব মনটা দুর্বল করবি না মনটা ঘাবড়াবি না ছোট ভাববি না দুনিয়ার বড় লোকেরা সন্তানকে দূর থেকে ডিগ্রি আই না বড় বড় হেডাম দেখায় আর দাম দেখায় তুই গরিব তোর পোলারে কি ডিগ্রি দিছ আল্লাহ একাই সাবধান দুনিয়ার ডিগ্রি যত দূরের হোক কোরআনের ডিগ্রি এর চেয়ে কোটি গুণ দূরে আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায় কোরআন বলে কি আমেরিকায় কথা কন্না কা সৌদি আরবে মক্কায় কোরআন বলেন ফি লাউহি মাহফুজ আল্লাহর কোরআন বলেন আমার বাড়ি হলো লাউহে মাহফুজে লাউহে মাহফুজ কি কাছে এ বাংলার ভাষা না তা কোথায় অনেক দূরে কত দূরে মাফার কোন থার্মোমিটার আছে কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে আল্লাহ তাই তাকায় দেখ রে গরিব মন দুর্বল করবি না আমার কোরআনটা দুনিয়ার দূরে না দুনিয়ার সব শিক্ষার চেয়ে আমার কোরআনের শিক্ষা অনেক দূরে শিক্ষাই যদি দূরে হইলে ভ্যালু বাড়ে তাহলে কোরআনের শিক্ষা যারা অর্জন করবে এই শিক্ষাটাই সবচেয়ে দূরে এটার মর্যাদাই সবচেয়ে বেশি কথা
কথা বুঝাইতে পারি না, এটার মর্যাদা সবচেয়ে বেশি। মাইকেল জ্যাকসন কে তার নাম না শুনেছে? শুনছেন না? বুড়া হইতে চায় না, সারা জীবন জুয়ান থাকতে চায়। 42 জন ডাক্তার তার ট্রিটমেন্ট করতো সকাল সন্ধ্যা বেলা। বাথরুম থেকে বের হওয়ার পরও চেহারা দেখতো, স্যার বাথরুমের রং কেমন দেখ গেল একটু, কথা বুঝতেন? এই মাইকেল জ্যাকসন মরতে চায় না, এরপরও দুনিয়ার এই রং তামাশার জগৎ ছেড়ে কবরে চলে যেতে হয়েছে। এর যুবক নায়ক মান্নার ছবি দেখার জন্য কত যুবক সিনেমা হলে লাইন ধরেছে। আজকে সেই নায়ক মান্নার টাঙ্গাইলের জমিনে ঘুমিয়ে আছে। নায়ক সালমান শাহর ছবি দেখার জন্য কত যুবকরা সিনেমা হলে মারামারিও করেছে টিকিটের জন্য। আজকে সেই নায়ক সালমান শাহ সিলেটের জমিনে ঘুমিয়ে আছে রে। অতএব তোমাদের পছন্দনীয় মানুষগুলো দিন দিন দুনিয়ার থেকে বিদায় হয়, এমন একটা সময় আসবে তিন কাপড়ের প্যাকেট বানায় তোমারে কবরে ফালায় রাখবে। 10 মিনিট আগে ওটার বাবা না কোন জায়গা থেকে মরণ আসবে। এই করোনার আঘাতে টোটাল বিশ্বকে আল্লাহ পাক কাইদ করে ফলাইছে। করোনার মেসেজ এমন ভাবে দিল, কেউ কারো না, কেউ কারো না। সন্তান বাবার না, বাবা সন্তানের না, মা মের না, মেয়ে মার না। বাবার লাশ বারান্দায় ফালা রাইখা সন্তান তালা মাইরা এলাকা সাইরা বাইগে গেছে। ওই লাশগুলা আলে মোলা মারা টুফিওয়ালা দাড়িওয়ালারা নিজের হাতে ধৌত কইরা আতর গোলাপ মাখায়া কাপড় পরায়া কবরে শোভা রাখছে, ঠিক না বেঠি? কেউ তোমার বন্ধু না, বন্ধু যদি হয় আলেমরাই তোমার সবচেয়ে বন্ধু। এখন যদি তুমি মারা যাও কয়েকদিন তোমার সন্তান কাঁদবে, এরপরে কেউ কাঁদবে না, দোয়াও কবরে পাঠাবে না। আল্লাহর নবী বলেন, মাইয়ের যখন কবরে যায় সব রাস্তা বন্ধ হয়, তিনটা দোয়ার রাস্তা খোলা থাকে, কথা বুঝে? এর ভিতরে অন্যতম হলো সন্তান যদি নেককার হয়, কোরআন পড়নে ওয়ালা হয়, ওই সন্তান দোয়া যদি করে, আল্লাহ আপনি আমার আব্বাকে কবরে মাফ করে দেন, বিশ্ব নবীর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব বলল, সন্তান দোয়া করতে দেরি হয়, মা বাবার অ্যাকাউন্টে আল্লাহ পৌঁছাইতে দেরি করে না। ভাইরা আমার, এই কেরানীগঞ্জের কথা, এই যে আপনাদের কেরানীগঞ্জ নারিকেলবাগ, ফজরের টাইমে একবার চট্টগ্রাম থেকে আসতেছি, আসার সময় ফজরের নামাজের টাইমটা হয়েছে নারিকেলবাগে, ঢুকলাম এক মসজিদে। বিশ্বাস করেন পৃথিবীতে কেউ কারো আপন না। এই যুবক, তোমার পকেটে যতদিন টাকা থাকবে ততদিন তোমার বন্ধু বান্ধব ডাইনে বামে গুর গুর করবে, টাকা শেষ তোমার ফোন তারা রিসিভ করবে না। এটাই দুনিয়ার নিয়ম। টাকা আছে টেস্ট করে দেখো, সব তোমার বন্ধু বান্ধব অভাব নাই তোমার খবর ঘরে গিয়ে নেবে। তোমার টাকা নেই, তোমার আপন জন যারা তারাও তোমার তালাক দেবে। এটাই দুনিয়ার নিয়ম। টাকা যাই বাবার আছে, ছেলে মেয়ে ওই বাবারে বেশি ভালোবাসে, টাকা না থাকলে ভালোবাসতেই চায় না। এটা বোঝা হয়ে গেছে সংসারের জন্য। তো ভাইরা আমার, ফজরের না কষ্ট হইতেছে আপনাদের না? ফজরের নামাজে ঢুকলাম মসজিদে, নামাজ শেষ, ইমাম সাহেব অনেক চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করলো, খুব ভালো লাগলো, খুব মজার সূরা তহা তেলাওয়াত করলো, নামাজ খুব মানে মজার তেলাওয়াত, মানে মনে হইতেছে আর একটু পড়লেই ভালো হয়। আর কোরআন এমন একটা পড়া, এটা যত সুন্দর করে পড়ে ততই শুনতে মনে চায়। এই যে বাইতুল্লাহ আল্লাহর ঘরে গেলাম, বিশ্বাস করেন বাংলাদেশের টপ লেভেলের মাস্তানরা যারা মানুষের গলা কাটতো আউযুবিল্লাহ ছাড়া, বুঝে, এই মাস্তানগুলো আল্লাহর ঘরে গিয়া কোরআন তেলাওয়াতের একসনে নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদছে, তওবা করছে। যে আল্লাহর কোরআন নাজিল হয় যেভাবে তেলাওয়াত হইতেছে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। ما في السماوات وما في الأرض
জিন্দেগি ভালো কষ্ট হইলো আদমের ভিতরে শান্তি কথা ঠিক আদমের কারণে দোয়া পাওয়া যায় এজন্য রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা দৈনিক কামাই করে 500 টাকা মুখে হাসি ঘরে গেলে বাচ্চা কাচ্চা সালাম দেয় স্ত্রী তো দরুর থাকে আই যে ছাইস্কিরলে ভাই গুলটা বলটা করলে এই জন্য ঘরে শান্তি কেন পয়সা হালাল মানুষকে কষ্ট দেয় না কষ্ট নিজে সহ্য করে আর জমিদার বড়লোক কোটিপতি মাইয়ে যার তার লাগে বউ মার আরেকজনের লাগে হিজরত করে পোলাতক মদ গাঁজা খাইয়া বাপের দুলাভাই কইয়া ডাকে কথা কর না এই হলো অবস্থা বড়লোকের মধ্যে তা নামাজের পর বলতে আছে বসেন সবাই দোয়া আছে আপনারা কি জানেন সবাই সব মুসল্লি বলতেছে হ্যাঁ হুজুর জানি তো মাঝে মাঝে ঝড়ে গাছ ভাঙ্গে পড়ে না কথা বল না রাত্র 2:30 সময় 2টা যুবক মোটর সাইকেল নিয়ে যাইতে আছে ওই সময় ঝড় শুরু হয়ে গেছে তো ঝড়ের কারণে অনেক সময় এই গাছগুলা গাড়ির উপর তো ভাঙ্গে পড়ে এরকম একটা ঘটনা ঘটেছে গাছ বড় রেন্ডি গাছ রাস্তার পাশে পাশে খাম্বা তার তোর শুদ্ধা ওই জায়গায় পড়ছে এক উপরে তো ডাইরেক্ট কারেন্ট গিয়া হিট করছে ওই জায়গায় জায়গায় একটা শেষ এই যুবকটা জায়গায় শেষ এ ঠিক মতো নামাজও পড়তো না এর মা বাবা ফজরের টাইমে বাপে মসজিদে আয় নাই বিশ্বাস করেন এটাই দুনিয়া বাপ নামাজে আস নাই কারণ যাদের ভিতরে দুনিয়া ঢুকছে এদের পরকাল সম্পর্কে কোনো চিন্তা চেতনাই নাই এরা মনে করে খাইলাম ঘুমাইলাম নগদ পাইলাম পিডামু ধর্মু খামু মামু গাইলামু এরপর শুয়ার কুত্তার মতো মরমু মাটি দেবে শেষ এটা মনে করে মানুষ আর যারা ইমানদার আল্লাহরে ভয় পায় কবরের মাটির চাপ ভয় পায় তারা প্রত্যেকটা কাজ আল্লাহকে হিসাব করে করে আল্লাহকে হিসাব করে আল্লাহর আগে জমায় ধরে যে তিনি যদি বেজার হয় তাহলে আমার উপায় নাই তার ছেড়বে একসাথে কিচ্ছু করার নাই মাইয়ে পোলা রাতে কোপ খাইয়ে পড়া লাগবে দুপুর থেকে তার ছিঁড়ে যায় তো তিনি বলতেছে ইমাম সাহেব যে দোয়া করেন আল্লাহ পাক যেন ওই যুবকটাকে মাফ করে দেয় তো নামাজের পরে আমি আর একটু বসে থাকলাম আমি ইমাম সাহেবকে বললাম ভাই এই যে দোয়া করলেন এই যুবকের জন্য ব্যাপার কি এত মানুষ তো কেউ দোয়া করতে চায় না আপনি আল্লাহ আল্লাহ দোয়া করতে আছেন সবাই নিয়ে সূরা ইখলাস বললেন সূরা ইখলাস 3 বার বললে তো বিশ্বনবী বলেছেন এক খতম কোরআনের নেকি আমল নামায় জমা হয় তখন ভাবলাম যে এই জমিনের ভিতরে মানুষ ইয়ং যারা দলের প্রেমে আলেমদেরকে গালি দেয় কিন্তু অরিজিনাল ভাবে কেউ কারো আপন না আলেমরাই এই সাধারণ মানুষের জন্য সবচেয়ে প্রিয় ইমাম সাহেব ফজরের টাইমে মাত্র মুসল্লি 3 জন সবগুলো জম্মের ঘুমান ঘুমায় শীতের মধ্যে এই ফজরের আল্লাহ এলাকার মধ্যে বরকত দাও ঘুমায় আবার আল্লাহ এলাকায় যারা মারা গেছে এক কবরের আযাব মাফ করে দাও এই যে বললো এলাকায় যত কবর আছে এর একটা নেকির অংশ কবরে যায় না কথা বলেন না কেন গেছে এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন আল্লাহর কালাম মানুষকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছায় দেয় মাইকেল জ্যাকসন একদিন রাত্রিবেলা গভীর রাত লন্ডন থেকে একটা কনসার্ট শেষ করে তিনি যখন তার এলাকায় চলে গেল পার্সোনাল বেডরুমে শুয়ে পড়বে তার যিনি পিএস ছিল তার নাম হলো আব্দুল্লাহ বাড়ি হলো পাকিস্তানে আব্দুল্লাহ ছিল কোরআনের হাফেজ এদিকে জনালের শিক্ষিত একজন সন্তান গভীর রাত মাইকেল জ্যাকসন তার বেডরুমে যখন ঘুমায় হঠাৎ গুনগুন করে পাশের রুম থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে কি যেন পড়তেছে মাইকেল জ্যাকসন আসতে করে পাশের দরওয়াজায় কান লাগাইলো ব্যাপার কি কে এই করুণ সুরে আওয়াজটা দিতেছে কিছুক্ষণ পরে মাইকেল জ্যাকসন আসতে করে দরওয়াজায় লক করলো দরওয়াজায় লক করার পর দরওয়াজায় যখন লক করলো ভিতর থেকে তার কি বলে কর্মচারী যখন গেট খুলে দিল
তাকায় দেখতেছে তার পিএসের চোখের পানি বায়া বায়া পড়তেছে। কাটতেছো কিসের জন্য? টাকার তো কোনো অভাব নাই, কয়েক লক্ষ ডলার তোমাকে মাসে বেতন দেওয়া হয়। পিএসডি কে বলে, স্যার আমি তো কাঁদি না, কে যেন আমারে কাঁদাইতেছে। আমি কাঁদি না, কে যেন অদৃশ্য শক্তি আমারে কাঁদাইতেছে, আমার কলিজা ভেঙ্গে চুরমার হচ্ছে। মাইকেল জ্যাকসন প্রশ্ন করলো, শুনলাম গুনগুন করে কি যেন করতেছো। আব্দুল্লাহ বলে, ও স্যার আমি আল্লাহর কোরআন থেকে সূরা মুলুক পড়ি। সূরা মুলুক কেন পড়ো? বলে, কয়েকদিন আগে আমি আমার আব্বারে নিজের হাতে কবরে মাটি দিয়েছি। তো বাবারে যখন কবরে মাটি দিলাম, মাঝে মাঝে ঘুমের বিছানায় হঠাৎ বাবার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বাবার কথা মনে পড়লে আমার কলিজার ভিতরে আর মানাইতে পারি না। একজন আলেমের বয়ান থেকে শুনছি, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে মা বাবার জন্য, আল্লাহ পাক ওই মা বাবার কবরে সমস্ত অন্ধকার দূর করে দেয়।